গণহত্যার দায়ে শেখ হাসিনা কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালত চাইলে পলাতকদের দেশে ফিরিয়ে আনবে সরকার স্বাস্থ্য গণমাধ্যম সহ আরও 4টি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত সরকারের 7 থেকে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ রাস্তাঘাটের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগে রাজধানীর মুক্তাবাসী বেশি সমস্যা হাসপাতালের সামনের সড়কে সংকটে চিকিৎসা প্রার্থীরা এবং লালন শাহের তিরোধান দিবসে কুষ্টিয়ায় শুরু তিন দিনের উৎসব ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর লালন আখড়া চলছে নানা আলোচনা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ফাতেমা রশিদ এবার বিস্তারিত জুলাই এবং আগস্ট মাসে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার বেলা 11:30টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে শেখ হাসিনাকে আগামী 18 নভেম্বরের মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে আরও জানাচ্ছেন কাজী এসান বিন্দিদার পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হয় এদিন বেলা 11:30টার দিকে কোর্টের কার্যক্রম শুরু হওয়ার পর চিফ প্রসিকিউটর মামলার আবেদন পড়ে শোনান আবেদনে আমরা জুলাই আগস্ট মাসে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এই সব কিছুর বিস্তারিত বিবরণ আমরা কোর্টের সামনে উপস্থাপন করেছি একই সাথে এই যে একটা সরকার কীভাবে আরেকটা দানবীয় সরকারে পরিণত হলো কীভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে গুলি করে মারল তার প্রেক্ষাপটও এই আদালতের কাছে তুলে ধরেছে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ অন্যান্য আসামির গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন প্রথম পিটিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যালোন পরবর্তী পিটিশনে ওবায়দুল কাদের সহ 45 জন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন আসামিদের বিরুদ্ধে তদন্তে গণহত্যার প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া গেছে এই অপরাধের আসামি যারা তারা অসম্ভব রকমের প্রভাবশালী তাদেরকে গ্রেপ্তার করা না হলে তদন্ত কার্য পরিচালনা করাটা অসম্ভব কঠিন কারণ তাদের ভয়ে সাধারণ মানুষ ইভেন শহীদ পরিবারের সদস্যরা কথা বলতে সাহসী হচ্ছেন না স্বাধীনতার 39 বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2010 সালের 25 মার্চ কাজী ইহসান বিন্দিদার মোহনা সংবাদ ঢাকা বিভিন্ন খাতের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে আরও 4টি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এগুলো হলো স্বাস্থ্য গণমাধ্যম শ্রমিক এবং নারী অধিকার বিষয়ক কমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি জানান স্বাস্থ্য কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান শ্রমিক অধিকার কমিশনে কাজ করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ গণমাধ্যম কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট কলামিস্ট কামাল আহমেদ নারী অধিকার বিষয়ে কমিশনের প্রধান হিসাবে কাজ করবেন নারীপক্ষের শিরিন পারভিন হক আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কমিশনের পূর্ণাঙ্গ তালিকা জানিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করেন উপদেষ্টা স্বাস্থ্য নিয়ে যে কমিশন সেখানে থাকছেন জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান গণমাধ্যম নিয়ে থাকছেন জনাব কামাল আহমেদ শ্রমিক অধিকারের কমিশনে থাকছেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের উনি এক্সিকিউটিভ ডিরেক্টর নারী বিষয়ক যে কমিশন সেটার প্রধান থাকছেন শিরিন পারভিন হক ওনাকেও আপনারা অনেকেই চেনেন উনি নারী পক্ষের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন রাস্তাঘাটের বেহাল দশায় রীতিমতো আতঙ্কিত রাজধানীর মুগ্ধা এলাকার বাসিন্দারা বের হয়ে সুস্থভাবে ফিরতে পারবেন কিনা সেখানেই বড় দুশ্চিন্তা অবস্থা বেশি খারাপ মুগ্ধা হাসপাতালের সামনের সড়কে রাস্তার কারণে চিকিৎসা নিতে আসারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে সুজন মিয়ার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট আর যারা রোগীর যারা গার্জেন আসে তারা দেখতে এসে এখানে আহত হয়ে যায় সরকারি হাসপাতাল এত বড় হাসপাতাল এই রাস্তা যদি সামনে থাকে এরকম অবস্থা হাসপাতালের রোগীদের তো আরো বাড়তে বাড়বে
এমন ভোগান্তি মুগ্ধা মেডিকেল হাসপাতালের সামনের সড়কে চলাচল করা রোগী নিয়ে আসা যাওয়া করা মানুষের। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক, খানাখন্দে পড়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। একটা রোগী আইতে চিকিৎসার জন্য, কিন্তু রোগীর সাথে যে আসে সে অসুস্থ হয়ে যায়, রোগী নিয়ে যাইতে পারে না। ঢাকা শহরের প্রতিটি জায়গায় এরকম গর্ত, যে কোনো জায়গায় গেলে মানে হয় এসে পড়ে যায়, না হলে উল্টে যায়। এই রাস্তায় আসতে গেলে আমরা আতঙ্কে থাকি যে কখন পড়ে যাই। বড় মসজিদ সড়কটি যেন মূর্তিমান আতঙ্ক। বাইরে বের হলে সুস্থভাবে ঘরে ফেরা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে এখানকার বাসিন্দাদের। গলি তো মানে চলাই যায় না, ওই অটো রিক্সা দিয়ে কোনো রকমে চলা যায়। আমি এই মহল্লায় 53 বছর যাবৎ আছি, এত খারাপ অবস্থা কখনই হয়নি। আমাদের চলাচল করতে অসুবিধা হয়, আর বাচ্চা কাচ্চা স্কুলে যায় রিক্সা থেকে পুরো জায়গা। ঝিলপাড় রোডে বড় বড় অসংখ্য গর্ত, এ নিয়ে আতঙ্কে থাকতে হয় চালকদের, পথচারীদের ভোগান্তি তো আছেই। একটা রোগী যখন নিয়ে যাবে তাদের কত কষ্ট। এই যে অবদাগুলির এক বাচ্চা ওই দিন অজ্ঞান হয়ে গেল, নিয়ে যাওয়ার পথে ভাঙ্গা রাস্তায় রিক্সা ভাঙ্গে পড়ে গেল। সকালবেলা বের হলে হাঁটু পর্যন্ত পানি থাকে, রাস্তার অবস্থা খুবই খারাপ। ইভেন কিছুদিন আগে এই রোডে পড়ে আমার পাও ভাঙছে। মিনিস্টারের কাছে একটাই আবেদন যে এই আমাদের দুর্ভোগের চিন্তা করে এই রাস্তাটা অতি দ্রুত সত্বর ঠিক করার যদি ব্যবস্থা করে দিতে অনেক ভালো হতো। নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীতে এমন ভঙ্গুর সড়ক কোনোভাবেই কাম্য নয়, এগুলোর দ্রুত সংস্কার প্রয়োজন। ঢাকা শহরে আমরা উন্নয়নের অনেক গল্প শুনেছি, এবং সেই গল্পগুলো হচ্ছে বড় বড় রাস্তা, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল। এই গল্পের আড়ালে কিন্তু আমাদের ঢাকার লোকাল রোডগুলো যে দুর্দশা সেটা হারিয়ে গেছে, এবং কোনো কোনো এলাকার রাস্তা মুগ্ধা মান্না সহ অনেক এলাকা আছে। হ্যাঁ, আপনি যখন শহরের কেন্দ্র থেকে যত ভিতরের দিকে যাবেন দেখবেন যে সেখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসবাস করে এই রাস্তাগুলোতে, এবং উপর যে কর্তৃপক্ষের নজর আছে দেখলে বোঝাই যায় না। এবং এটা শুধু এমন না যে এই বছরের ঘটনা, বছর পর বছর ধরে এই চিত্র, তার সাথে যোগ করতে হয় যখনই রাস্তা গত অনেক বছরে যখন সংস্কার হয় এত নিম্নমানের কাজ, এক বর্ষাও টিকে না। পুরো বর্ষা জুড়েই হাঁটু থেকে কোমর পানিতে ডুবে থাকে রাস্তাঘাট, যানজট আর দুর্ঘটনা নিত্যসঙ্গী। নিত্যদিনের এই ভোগান্তি থেকে মুক্তি কি আদৌ মিলবে, প্রশ্ন অসহায় এলাকাবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাউল সম্রাট ফকির লালন শাহের 134তম তিরোধান দিবসে কুষ্টিয়া ছেউরিয়ায় লালন আখড়ায় শুরু হয়েছে 3 দিনব্যাপী নানা আয়োজন। চলছে লালনের দর্শন এবং জীবনাদর্শ নিয়ে আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও গ্রামীণ মেলা। অনুষ্ঠানকে ঘিরে ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর লালন আখড়া। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন শর্মা। মানুষ ভজনে সোনার মানুষ হবি, মিলন হবে কত দিনে, এমনও হাজারো অমর গানের স্রষ্টা বাউল সম্রাট ফকির লালন শাহ, যার জীবন দর্শন, সাম্য ও মিলনের বাণী নিয়ে গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছরের মতো এবারও তার তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়ি মুখরিত ভক্ত অনুসারীদের পদচারণায়। সাধু সঙ্গে যোগ দিতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখড়ায় ছুটে এসেছেন সাধু গুরু, বাউল ও ভক্তরা। ছোট ছোট দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গিয়ে চলছে লালনের গান। বিশাল মেলার মাঝে রাতে উন্মুক্ত মূল মঞ্চে লালনের আধ্যাত্মিক গান গেয়ে হাজারো গুরু শিষ্য, বাউল সাধক আর অনুরাগীদের মাতিয়ে রাখছেন লালন শিল্পীরা। মূল অনুষ্ঠান দিনকে শুরু হবে আমাদের অধিবাস বলা হয়, এবং শুক্রবার অর্থাৎ 18ই অক্টোবর দুপুরে আমরা পূর্ণ সেবা দেওয়ার পর আমাদের অনুষ্ঠান শেষ হবে। সাইজির টানে আসে, আর সাইজির মত পথ ধর্ম এটা যে এর ভিতরে অনুপ্রবেশ না করছে সে আত্মস্থ করতেই পারবে না। আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে নতুন একটি দর্শনের দ্বার প্রান্তে নিয়ে যায়। মানুষ ভজনে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। লালন আমাদেরকে কি কি বলে গিয়েছেন, লালনের যে গানগুলো এইগুলো যখন আমরা দূর থেকে দেখি তখন আসলে আকর্ষণটা আরও বেড়ে যায়, যে আসলে কাছ থেকে দেখলে মনে হয় আর একটু বেটার আমি জানতে পারতাম। সাইজের প্রতি একটা ভালোবাসা বা ধ্যান ধারণার প্রতি আমরা তার প্রতি শ্রদ্ধা রাখে বা ভালো লাগা একটা কাজ করে, এই জন্য আমরা এখানে আশাগাঙ্গান থেকে আসা আর কি। এদিকে লালন একাডেমিতে আসা সাধু, ভক্ত ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, একই সাথে র্যাবের এবং আর্মি আছেন, তাদেরও টহল থাকবে, বিজিবির টহল থাকবে,
আনসার সদস্য মোতায়েন থাকবে। লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা শিষ্যদের মাঝে ছড়িয়ে পড়ছে তার কালজয়ী সব গানের মাধ্যমে। শারমিন শর্মা, মোহনা সংবাদ। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া ছেউরিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, কেমন দেখছেন লালন উৎসব? জি ফাতেমা, আপনি যেমনটা বলতেছিলেন, কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের 134তম তিরোধান দিবস উপলক্ষে আজ আমি মাজার প্রাঙ্গণে আসছি। এরই মধ্যে শুরু হয়েছে 3 দিন ব্যাপী লালন মেলা। আচ্ছা, গতকাল থেকেই 17, 18, 19 তারিখ পর্যন্ত এই লালন মেলা চলবে। এরই মধ্যে লালন ভক্ত গুরু সাধু দর্শনার্থীদের আকরাবাড়িতে জমেছে ভিড়। মানুষ বদলে শোনার মানুষ হবি, এমনই স্লোগানে লালন ভক্ত সাধুরা আসছে কুষ্টিয়ায় এই লালন শাহের আকরাবাড়িতে। দেশ ও বিদেশ থেকে জমে উঠেছে এই লালনের লালনের আকরাবাড়িতে এই লালন মেলা। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এই মেলায় 3 স্তরের নিরাপত্তা সহ পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী আছে। সাধুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং কালী নদীর পাড়ে গ্রামীণ মেলার 3 দিন অনুষ্ঠান শুরু হয়েছে। জি, এই ছিল আমার কাছে লালন মেলা থেকে সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। সবজির ভান্ডার খ্যাত বগুড়ার বাজারে বেশিরভাগ শাকসবজি এখন উচ্চ দরে বিক্রি হচ্ছে। কেজিতে শতকের উপরে এখনও সবজির দর, 50-এর নিচে মিলছে মাত্র পেঁপে সহ 2-1 প্রকারের সবজি। ডিম বিক্রয়েও ব্যবসায়ীরা মানছে না সরকারের বেঁধে দেওয়া দর, এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। বিক্রেতারা জানান, বাজারের চাহিদার তুলনায় সবজির সরবরাহ এখনও কম। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, বগুড়ায় কেমন দেখছেন নিত্য বাজারের হালচাল? আজকে ছুটির দিন, আর ছুটির দিনে সবাই তাদের প্রয়োজনীয় কেনাকাটা করে। সেই হিসেবে আসলে বগুড়ায় আমি কাঁচা বাজার রয়েছি, রাজা বাজারে। আমি আসলে তেমনটা আজকে কিন্তু লোকজনের সরব তেমন দেখতে পাচ্ছি না। এর কারণ হিসেবে আসলে এখনো প্রায় মাস ব্যাপী সবজিগুলো তাদের যে দাপট, দামের যে দাপট, দাপটে কিন্তু ক্রেতারা একদম ক্রেতারা কিন্তু নাজেহাল হয়ে পড়েছে। বিশেষ করে সব ধরনের কাঁচা বাজারের কিন্তু দাম বেশি। শুধুমাত্র আজকে আমরা হাঁটে ঘুরে দেখেছি যে আজকে আমরা দেখেছি কাঁচা মরিচের দাম পিছনে কমেছে, এখন কেজিতে 280 বা 300 টাকা বিক্রি হচ্ছে, 100 টাকা কমেছে। বেগুনের দাম কিছুটা কমেছে, বেগুন এখন 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া সব ধরনের সবজিগুলোই কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, আমরা এমনটা দেখেছি। এবং সবচেয়ে বড় বিষয় যে আসলে যারা ক্রেতা, যারা বাজার করতে এসেছে, তারা যেমনটি বলেছে যে শীতকালীন সবজিগুলো আসার কারণে বাজারের দাম পড়ার কথা, তারপরেও আমরা দেখেছি যে আসলে শুধুমাত্র শীতকালীন সবজির মধ্যে আসা শুরু করেছে সিম এবং ফুলকপি, যেগুলোর আসলে কোনোটাই 100-এর উপর ছাড়া কিন্তু আসলে সাধারণ মানুষ কিনতে পাচ্ছে না। এবং বিশেষ করে এই সময় শাকসবজি কিন্তু বাজারে আসার কথা, সেক্ষেত্রে শাকসবজি এসেছে এবং কোন শাকসবজি 50-এর ঘরের উপরে কিন্তু এখনো ছাড়া শাকসবজি মিলছে না। শুধুমাত্র আমরা দেখেছি যে 2-1টা শাকসবজি 50-এর নিচে আছে। তো আসলে এক্ষেত্রে আমি ডিমের বাজারের কথা একটু যদি জানাই, এখনো কিন্তু আজকে থেকে ডিমের যে সরকারি দামে বিক্রি হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু ব্যবসায়ীরা তারা এটা মানছে না। এখনো ডিম 53-54 টাকা হালিতে বিক্রি হচ্ছে বগুড়ার বাজার গুলোতে। তবে ব্যবসায়ীরা বলছে যে তারা আসলে আজকের ডিম হাতে পেলে তারা দামটা নির্ধারণ করবে। তবে সাধারণ মানুষ আমাকে যেমনটা জানিয়েছে, এই সময় সরকারের পক্ষ থেকে জোর নজরদারি না হলে আসলে বাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না, এমনটি তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে বগুড়ার রাজা বাজার থেকে সবজির সর্বশেষ। ফাতেমা, রাসেল, আপনাকে ধন্যবাদ।
নরসিংদীর মনোহরদী 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত। প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং লোকবল সংকটে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তাতে সেবা বঞ্চিত রোগীরা বাধ্য হয়ে ছুটছেন বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে। তবে নানা সংকটেও সাধ্যমতো সেবা দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। মাহবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। 1962 সালে প্রতিষ্ঠিত 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি মনোহরদীর প্রায় 3.5 লাখ মানুষের একমাত্র ভরসা। তবে রোগীদের সেবা দেওয়ার মতো এখানে নেই পর্যাপ্ত ডাক্তার, ওয়ার্ড বয় সহ প্রয়োজনীয় লোকবল। সেই সাথে আছে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের সংকট। তাই রোগীদের ছুটতে হয় বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু দালাল চক্র। অনেক ধরনের সমস্যার জন্য আসি, সেই পরিমাণের যে ডক্টরের প্রয়োজন হয় আমরা ওরকম ডক্টর আমরা অনেক সময় আমাদের যেটা প্রয়োজন সেভাবে পাচ্ছি না। আমরা আল্ট্রাসোনোগ্রাফির জন্য আসি, তখন আমাদেরকে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কাজে লাগিয়ে আসলে আমরা রীতিমত পাই না, আমরা অন্য অন্য জায়গায় যাওয়া লাগে। পুরুষ মহিলার কোনো লাইন নাই, ডিসিপ্লিন নাই। তবে সীমিত জনবল নিয়েও সম্পূর্ণভাবে আন্তরিকতার সাথে সেবা দেওয়ার কথা জানালেন এই চিকিৎসক। আমাদের এখানে কিছু সংকট থাকার পরেও যেই এক্সিস্টিং লোকবল যা আছে তা নিয়ে আমরা আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমাদের আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মানে সংকট আছে, যেখানে বেশি প্রবলেম সেটা আমাদের সাপোর্ট স্টাফটা আসলে মানে সংকট বেশি। সব জেনে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ সহ সেবার মান নিশ্চিতে কাজ করবেন জানালেন সিভিল সার্জন। হেলথ কমপ্লেক্সে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসেন, সে অনুযায়ী ডাক্তার কম আছে, মেডিকেল অফিসারের সংখ্যা কম। তুমি দেখব যেই মানুষেরা কষ্ট করে দিনাতিপাত করে এই দরিদ্র জনগোষ্ঠী মধ্যবিত্ত জনগোষ্ঠী তারা যাতে হসপিটালে এসে তাদের সেবা পেতে পারে। আর যে কোনোভাবেই হোক দ্রুত সময়ের মধ্যে যেন হাসপাতালটির সেবার মান উন্নয়ন করে কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এমন দাবি সেবা প্রত্যাশীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। গণহত্যার দায়ে শেখ হাসিনা কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আদালত চাইলে পলাতকদের দেশে ফিরিয়ে আনবে সরকার। স্বাস্থ্য গণমাধ্যম সহ আরও 4টি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত সরকারের, 7 থেকে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। রাস্তাঘাটের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগে রাজধানীর মুগ্ধবাসী, বেশি সমস্যা হাসপাতালের সামনের সড়কে সংকটে চিকিৎসা প্রার্থীরা। এবং লালন শাহের তিরোধান দিবসে কুষ্টিয়ায় শুরু 3 দিনের উৎসব, ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর লালন আখড়া, চলছে নানা আলোচনা। এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ রইল মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।